মাইগ্রেনের ব্যথা কিন্তু খুব কষ্টদায়ক ব্যথা, এবং এটা বলা হয় যে বর্তমানে কিন্তু মাইগ্রেনের অনেক ভালো ভালো চিকিৎসা কিন্তু আমাদের আছে। সুতরাং মাইগ্রেন হলে শুধু শুধু কষ্ট পাওয়ার দরকার নাই, অবশ্যই আপনি একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং তিনি কিন্তু আপনার চিকিৎসা করতে পারবেন। তো মাইগ্রেনের ব্যথা শুরু হলে আমরা কিন্তু কিছু ওষুধ দিয়ে থাকি, যেটা ব্যথা যখন শুরু হয় তখন যদি খাওয়া হয় সাথে সাথে কিন্তু মাইগ্রেনের ব্যথা কমে যায়। অর্থাৎ এই ওষুধগুলো কিন্তু যখন ব্যথা হবে তখন শুধুমাত্র খেয়ে গেলে কিন্তু কাজ হবে। এছাড়া এই কিছু ওষুধ আছে, যদি মাসে 4 অথবা তার বেশি বারের অ্যাটাক হয়, অর্থাৎ এক মাসে যদি তার 4 বার বা তার বেশি মাইগ্রেনের অ্যাটাক হয়, তাহলে কিন্তু তাকে আমরা কিছু ওষুধে, যেটাকে আমরা প্রোফাইল্যাকটিক চিকিৎসা, অর্থাৎ সেই ওষুধগুলো নিয়মিত খেয়ে যেতে হবে এবং সেই ওষুধ খেলে কিন্তু তার মাইগ্রেনের অ্যাটাক বারবার হবে না। তবে এই ওষুধগুলো হঠাৎ করে ব্যথা শুরু হলে তখন খেলে কিন্তু কাজ হবে না, এগুলো একটানা খেয়ে যেতে হবে। খেয়ে যদি যায় কোনো রোগী তাহলে কিন্তু তিনি মাইগ্রেনের হাত থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন, এটাকে আমরা প্রোফাইল্যাকটিক চিকিৎসা বলি। তাহলে কারো যদি মাসে 4 অথবা তার বেশি বারের বেশি মাইগ্রেনের অ্যাটাক হয় তাহলে কিন্তু তিনি অবশ্যই এই প্রোফাইল্যাকটিক চিকিৎসার মধ্যে দিয়ে যাবেন, এবং তিনি যদি এই ওষুধগুলো নিয়মিত খান এবং ডাক্তার যখন খেতে বলেন, এবং এই ওষুধগুলো কিন্তু খুব লো ডোজ বা কম ডোজে দেওয়া যায়, এবং দেখা যাচ্ছে একটা বা দুইটা ওষুধ দিলেই কিন্তু তিনি যদি খেয়ে যেতে থাকেন তাহলে কিন্তু এই অ্যাটাকটা হয় না। কারণ মাইগ্রেনের ব্যথাটা এত বেশি হয়, সেই রোগীর দেখা যাচ্ছে অফিস কামাই হয়, তাই স্কুল কলেজ কামাই হয়, বা তিনি কিন্তু দেখা যাচ্ছে খুব কষ্ট পান, এই ব্যথাটা অসহ্যকর ব্যথা এবং তীব্র ব্যথা হয়, তাহলে মাসে যদি 4 বার বা তার বেশি ব্যথা হয় তাহলে তিনি অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং নিউরোলজিস্টকে দেখাবেন। তাহলে কিন্তু নিউরোলজিস্ট তাকে যে কোন ধরনের ওষুধ খেলে তার মাইগ্রেনের ব্যথা উঠবে না সেই ধরনের ওষুধ তাকে প্রেসক্রাইব করবেন, এবং তাহলে কিন্তু তিনি সেই ওষুধগুলো খেলে তিনি কিন্তু মাইগ্রেনের ব্যথার হাত থেকে অনেকটা বেঁচে থাকতে পারবেন। কারণ যে ওষুধগুলো হঠাৎ করে তীব্র মাইগ্রেনের ব্যথা শুরু হলে দেওয়া হয় সেগুলো নানা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো খেলে পেপটিক আলসার হতে পারে, ভমিটিং হতে পারে বা বমি হতে পারে, এবং অনেক সময় কিন্তু অন্ত্র ফুটা হয়ে যেতে পারে, এরকমও কিন্তু হতে দেখা যায়। এছাড়া কিন্তু বমি ভাব বা অস্বস্তি, বুক জ্বালা করা, এগুলো কিন্তু সমস্যা হতে পারে। তাই সেই ওষুধগুলো কিন্তু নিয়মিত খাওয়া যাবে না। এখন মাসে যদি তার 4 বার বা তার বেশি অ্যাটাক হয় এবং তিনি যদি প্রোফাইল্যাকটিক চিকিৎসা নিয়ে শুধুমাত্র তার লক্ষণের চিকিৎসা করেন তাহলে কিন্তু তিনি সাময়িক ভালো থাকবেন, কিন্তু বারবার তাকে এই ওষুধ খেতে হবে এবং এই ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তাকে বহন করতে হবে। কিন্তু এমন কিছু ওষুধ আছে যেগুলো খেয়ে গেলে তার মাইগ্রেনের ব্যথাটা কিন্তু উঠবেই না, অর্থাৎ তিনি কিন্তু মাইগ্রেনের হাত থেকে অনেকটা বেঁচে থাকতে পারবেন। আচ্ছা, অর্থাৎ আমরা মাইগ্রেন হলে কিছু খাবার না খেতে বলি, সেই খাবারগুলো আমি কয়েকটা খাবারের কথা বললাম, সেগুলো কিন্তু একটু বর্জন করতে হবে। তারপরে যেটা হয় যে তারা কিন্তু মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে, কারণ এগুলো হলে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এছাড়া যেটা বলা হয় যে অনেক সময় কিছু খাবার যেমন চিজ জাতীয় খাবার, এগুলো অনেকে খাচ্ছেন যাদের মাইগ্রেন আছে, তাদের কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এছাড়া সুগন্ধি, মানে তীব্র সুগন্ধি যদি কেউ ব্যবহার করে অথবা অনেক সময় রুম স্প্রে যারা ব্যবহার করে, এদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। অর্থাৎ সুগন্ধ জাতীয় দ্রব্য কিন্তু আমরা বলি যেসব কড়া পারফিউম সেগুলো ব্যবহার করতে কিন্তু নিষেধ করা হয়। যেহেতু মাইগ্রেনের ব্যথা খুব কষ্টকর, তাই এই ব্যথা যাতে না ওঠে সে চেষ্টা সবার করা উচিত। এছাড়া ভালো ওষুধ বাজারে আছে, যদি কারো এরকম বারবার ব্যথা হয় তিনি অবশ্যই একজন নিউরোলজিস্টের সাথে পরামর্শ করবেন এবং তার পরামর্শ মতো ওষুধ খাবেন, তাহলে তিনি অবশ্যই ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।